বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন কান নিকিলোর নির্দেশনায় চট্টগ্রাম জেলার উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের উদ্যোগে অক্টোবরের 10 তারিখ শুক্রবার বিকাল 4টায় কেরানীহাট কেলসিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণত যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম ও বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে ডিউটি নিউ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি হয় যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। আমাদের অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ভাই, এই যুবলীগের চেয়ারম্যান মাইনুল হোসেন নিখিল ভাই সাধারণ সম্পাদক। আজকে এখানে উত্তর সাতকানিয়ায় কি অনুষ্ঠান হচ্ছে, কিভাবে হচ্ছে, যে শৃঙ্খলার মধ্য দিয়ে হচ্ছে নাকি বিশৃঙ্খলার মধ্য দিয়ে হচ্ছে, ওই ঢাকায় বসে তিনি সবকিছু অবলোকন করেন। যুবলীগকে একটা সুশৃঙ্খল যুবলীগ হিসেবে, মানবিক যুবলীগ হিসেবে তিনি আজকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। তারই কর্মী হিসেবে আমাদেরকে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন 10টি সাংগঠনিক ইউনিটকে সুসংগঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আসময় দৃশ্য সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কেউসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলীর সঞ্চালনায় এডে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ডক্টর নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সহ আরো বোধ কেউ। এ সময় উপস্থিত অতিথি হলে তার বক্তব্য হয় নতুন করে সদস্য সংগ্রহ করা হচ্ছে, আমরা যারা পুরাতন আছি আমাদের সদস্য কম নবায়ন হবে, আগামী 3 মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে একটি জাতীয় নির্বাচন। সে নির্বাচনে ইনশাআল্লাহ নৌকো প্রতীক অবশ্যই ক্ষমতায় আসবে এবং সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। যুবলীগ হচ্ছে একটি পরিচ্ছন্ন সংগঠন, কেন্দ্র থেকে শুরু করে প্রতিটা জেলায় জেলায় সেখানে আমরা রেজাল্ট আমরা পেয়েছি, সেই দ্বারা আমি মনে করেছিলাম দক্ষিণ জেলা যুবলীগ কেবল পার্থতা বলে আজকে এই যুবলীগ তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। আজকে যে বিএনপি জামাত আস্ফালন করতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, বিএনপি জামাত ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে রয়েছে, আজকে তারা উন্নয়ন চোখে দেখে না, আজকে তারা দেশের সুশাসন চোখে দেখে না, আজকে বহির্বিশ্বে বাংলাদেশের বামমতি তাদের চোখে পড়ে না। C+ চট্টগ্রাম।